বসে আছি জম্বু ইন্টারন্যাশনাল আর্মি এয়ারপোর্টে। এখানে কিন্তু মারাত্মক কড়াকড়ি চেকিং হয়। আপাতত আমাদের চেক ইন হয়ে গেছে, লাগেজ রেখে বসে আছি দিয়েছি। জম্বু এয়ারপোর্টে অ্যান্ড এইসবের বোর্ডিং পাসগুলো পেলাম অ্যান্ড চেকিং টেকিং সব হয়ে গেছে, কমপ্লিট রিল্যাক্স জম্বুতে বসে আছি। যেহেতু আর্মি এয়ারপোর্ট, এখানে কিন্তু চেকিংটা মারাত্মক হয়, কিন্তু সেই তুলনায় রুল রেগুলেশন কোনোটাই ভালো নয়। জম্বু এয়ারপোর্টের থেকে শ্রীনগর এয়ারপোর্ট অনেক বেশি। এয়ারপোর্ট থেকে বোর্ডিং করে গেছি ফ্লাইটে, দেখতে পাচ্ছ বাইরে সিচুয়েশনটা। এটা হচ্ছে আমি ভীষণ টায়ার্ড। শেষ দেখা কাশ্মীরকে, সত্যি আর কবে যে দেখতে পাবো ফ্লাইট থেকে কাশ্মীরকে সত্যি বুঝতে পারছি না। আমার বয়স অল্প, তবে কাশ্মীর যাওয়ার প্ল্যানিংটা থেকেই গেল আরেকবার, কারণ যতই যাই ভূস্বর্গ কিন্তু দেখে মন ভরে না। দেখতে পাচ্ছ পাহাড়গুলো আর উপরের বরফগুলো, এগুলো কি দেখে আবার না এসে থাকা যায়? বার বার টানতে থাকে কাশ্মীর, যে কোনো মূল্যে যে কোনোভাবে আমাদের আবার ছুটে আসতেই হবে কাশ্মীর। আমি আসবই, কথা দিলাম। নিচে দেখতে পাচ্ছ আমরা অলমোস্ট পৌঁছে গেছি ইন্দোর শহরে। শহর ইন্দোর আকাশ থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। जो यात्री यहाँ इंदौर में उतरेंगे उनसे निवेदन है कि सुरक्षित जांच के लिए अपना बोर्डिंग कार्ड हाथ में रखें। जो यात्री विमान 6402 की ओर से बेंगलुरु जा रहे हैं उनसे निवेदन है कि वे अपने स्थान पर ही बैठे रहे। कुछ ही समय में इंडिगो के सुरक्षा कर्मी दल आपके बोर्डिंग कार्ड की जाँच करेंगे और साथ लाए सामान की पहचान। धन्यवाद। ফ্লাইট ল্যান্ড করার পর খুব খিদে পেয়ে গেছিল, তাই চট জলদি এগিয়েই আমি একটা হোটেলে গিয়ে খাওয়ার ব্যবস্থা করতে পারলে সত্যি বাঁচি। পেটের মধ্যে যেন ছুঁচোই ডন দিচ্ছে। আর আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতে পাচ্ছ খাওয়ার পরেই ভিডিওটা অ্যাকচুয়ালি করেছি। এখন ওয়েট করছি কলকাতা যাওয়ার ফ্লাইটের জন্য। এখানে বসে ফোনটা ফাইনালি আমি পেলাম 7 দিন পর, নেটওয়ার্ক এলো। এখন বাজে 6:01 আর আমরা আপাতত কলকাতার জন্য ফ্লাইট ধরবো বলে বসে আছি ইন্দোরে। আর প্রচুর ঘুম পাচ্ছে, কারণ টান টান 7 দিনের কাশ্মীর ট্রিপ কমপ্লিট হলো, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। আর আজকে 1:30 ফ্লাইট, 10:30 দেন কোলাঘাট পৌঁছে যাবো। চল বোর্ডিং করলাম ফর রিচড কলকাতা, কলকাতা পৌঁছানোর জন্য। সো এবার ইন্দোর টু কলকাতা গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। निवेदन करते हैं कि वो अपनी कुर्सी पर बैठ जाए और कुर्सी की पेटी बांधे रखे। धन्यवाद। मैं आप बांधे टेंशन प्लीज। वी आर रिक्वेस्टिंग ऑल द पैसेंजर्स टू रिमेन सीटेड एंड फास्टन देयर सीट बेल्ट्स। थैंक यू। সব প্রতীক্ষার অবসান। ঘুরতে যাব 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 বলাটা যতটা সোজা, ঘুরে এসে মনটা খুব ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, শহর কলকাতাতে ঢুকছি আর রাতের কলকাতা দেখতে কিন্তু সত্যি আকাশ থেকে দারুণ লাগে। আর মন খুলে যেন গাইতে ইচ্ছে করছিল। আমি তো ফ্লাইটের মধ্যেই গেয়ে ফেলেছিলাম। কোন গানটা? কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। সব থেকে প্রিয় যে লাইনটা সেটা হচ্ছে, শহর জুড়ে যেন প্রেমেরই মরশুম। সত্যি প্রেমের মরশুম, অভূতপূর্ব স্বর্গীয় দৃশ্য। যতক্ষণ ফ্লাইটে আছি তাও মনে হচ্ছে কাশ্মীর ট্রিপটা আছে আছে। এবার ফ্লাইটটা যত নিচের দিকে নামছে ততই মনে হচ্ছে কাশ্মীর ট্রিপটা শেষ হয়ে গেল, আর ভালো লাগছে না, আর সেই মজা করতে পারবো না, আর ঘুরতে পারবো না। ফ্লাইটটা আস্তে আস্তে নিচে নেমে যাওয়ার পর আমার যেন মনে হচ্ছে যা শেষ হয়ে গেল। অবশেষে এসে পৌঁছালাম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে।
আর নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছানোর পর ব্যাগগুলো নেওয়ার পালা। ব্যাগগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, আপাতত গন্তব্যস্থল কোলাঘাট কেডিবিবি। সব শেষ হয়ে গেল, ট্রিপ শেষ হয়ে গেল, মজা আনন্দ ফুর্তি সব কিছু এখন শেষ, আর যে যার ঘরে ফেরার পালা। ট্রিপ শেষ 7 দিনের। আমরা এইসবে এয়ারপোর্টে নামলাম ফ্লাইট থেকে, তোমাদের সাথে দেখা হচ্ছে আরও নতুন কয়েকটা পর্ব নিয়ে। এটাই কাশ্মীর পর্বের শেষ অধ্যায়, শেষ করছি কাশ্মীর পর্ব। টাটা, নমস্কার, সবাই ভালো।